आज के जे रेसिपिटी कोरे देखाबो सेजवान चिकेन एटी कोरते की उपकरण लागछे चलुन एकबार देखे आसि। तेल एक टेबिल चामच, तिलेर तेल एक टेबिल चामच, मुरगीर मांस 500 ग्राम, भिनेगार परिमाण मतो, शुकनो मरीच परिमाण मतो, रसुन कुचि परिमाण मतो, आदा कुचि परिमाण मतो, गोलमरीच गुड़ा आधा चा चामच, लवण स्वाद मतो, सया सस 2 टेबिल चामच, डार्क सया सस 2 टेबिल चामच, टमेटो केचप 2 टेबिल चामच, काचा मरीच धने पाता बाटा 2 चा चामच, मधु 1 टेबिल चामच, प्राण फ्रुटो 1 कप एवं प्याज पाता 1 कप। देखे निलेन की उपकरण लागछे, चलो रेसिपिटी तैरी करी। আমি সয়াবিন তেল দিচ্ছি 1 টেবিল চামচ, বাকিটা দিচ্ছি তিলের তেল 1 টেবিল চামচ। আমি সময় স্বল্পতার কারণে মুরগিটা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি, এটা আপনারা কাঁচাই রাখবেন। আমি তেলের সাথে ভেজে নিচ্ছি একটু। এটার সাথে এক এক করে সব মশলাগুলো দিচ্ছি। এখানে আমি রাইস ভিনেগারের সাথে শুকনা মরিচ কুচি করে নিয়েছি, রসুন আদা কুচি করে এটার সাথে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 1 কাপ। এটার সাথে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, সয়া সস দিচ্ছি 2 টেবিল চামচ, ডার্ক সয়া সস দিচ্ছি আমি 2 টেবিল চামচ, প্রাণ টমেটো কেচাপ দিচ্ছি আমি 2 টেবিল চামচ, এর সাথে দিচ্ছি আমি কাঁচা মরিচ আর ধনে পাতা একসঙ্গে বাটা 2 চা চামচ, তার সাথে আমি সেলারিও নিয়েছি, সেলারিটাও বেটে দিয়েছি। এটাকে একটু এভাবে একটু আঁচ দিয়ে নেবেন। আলাদা একটা ফ্লেভার চলে আসে ঝলসানো। এর সাথে দিয়ে দিচ্ছি আমি মধু 1 টেবিল চামচ, আর দিচ্ছি প্রাণ ফ্রুটো জুস 1 কাপ। এটাকে ঢেকে দিব আমি 10 মিনিটের জন্য। হয়ে গিয়েছে আমার রান্না প্রায়। এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পাতা কুচি কুচি করে নিয়েছি, সেটা 1 কাপ। আপনারা ইচ্ছে করলে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে এটাতে দিয়ে দিতে পারেন। আমার এটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। এখন পরিবেশনের জন্য সাজিয়ে দেব। হয়ে গেল আমার সেজওয়ান চিকেন। এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন। ফ্রাই প্যানে তেল ও তিলের তেল দিন। তেল গরম হয়ে এলে এতে মুরগির মাংস দিয়ে অল্প ভুন। এরপর এতে ভিনেগারে শুকনো মরিচ, রসুন কুচি ও আদা কুচি ভিজিয়ে দিন। তারপর গোলমরিচ গুঁড়া, লবণ, সয়া সস, ডার্ক সয়া সস, টমেটো কেচাপ, কাঁচা মরিচ, ধনে পাতা বাটা,
মধু ও প্রাণ ফ্রুটো দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে পেঁয়াজ পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন সেজওয়ান চিকেন। দেখে নিলেন কিভাবে রেসিপিটি তৈরি করলাম, বাসাতে অবশ্যই তৈরি করবেন, অনেক ভালো লাগবে খেতে।